Assalamu alaikum. Dear students, hoping that you all are well, I welcome you to the online class of Birganj Pilot Government High School. This is Rehana Parveen, going to take English class for class 8. Today, I shall take a class on grammar part. So, dear students, get ready with a notebook and pen and be attentive to the class. Students, to speak in English and to write in English, you have to have a rich vocabulary. Isn't it? Yes, it is. And to enrich your vocabulary, you have to learn word formation. So, what is word formation? Yes, word formation is the process by which words are formed. And today, we will know its process. Look at the board. Students, affix. The word affix means to add, to attach, or to stick. In definition, I can say affix is a group of letters added to a word to modify its meaning or create a new word and to change its parts of speech. Affix mane holo, amra jodi banglay boli, tahole shongha ta erokom darabe. Affix হলো কিছু বর্ণ সমষ্টি যা কোনো শব্দের সাথে যুক্ত হয়ে এ অর্থের পরিবর্তন করে স্টুডেন্টস দেখো আই এন দুটো লেটার মিলে কিছু একটা তৈরি হয়েছে ইন তাহলে এটা কি বর্ণ সমষ্টি আবার দেখো এল ওয়াই লি এখানেও আমরা দুটো লেটার মিলে কিছু একটা বুঝতে পারছি কিন্তু এটা কিন্তু আমরা শব্দ বলতে পারবো না কারণ ইম বা লি এদের কি কোনো অর্থ নেই আমরা সংজ্ঞা যেমন পড়লাম বা জানলাম যে অ্যাফিক্স হচ্ছে কি যে বর্ণ সমষ্টি এবং তা শব্দের সাথে যুক্ত হয়ে নতুন কোনো অর্থ প্রকাশ করে এখন দেখো এই যে আমাদের অ্যাফিক্স এই অ্যাফিক্সগুলো যদি আমরা কোনো শব্দের সঙ্গে যুক্ত করে দিই তাহলে কি হয় একটু দেখো আই এম এর সঙ্গে যদি আমাদের একটা শব্দ আমরা যুক্ত করি পসিবল তাহলে আমাদের কি দাঁড়ালো ইম প্লাস পসিবল ইজ ইকুয়াল টু কি হলো আমাদের ইম্পসিবল ইম্পসিবল আবার দেখো এল ওয়াই লি এই লি এ লি যদি আমরা হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত করে দিই তাহলে কি হয় দেখো তো স্লো স্লো একটি শব্দ এর সঙ্গে আমরা এল ওয়াই যুক্ত করলাম তাহলে কি হলো স্লো লি এখন দেখো এই ইম যখন আমাদের এই শব্দের সঙ্গে যুক্ত হয়েছে তখন সেটা কি হলো ইম্পসিবল তাহলে আমাদের শব্দটি কি ছিল পসিবল পসিবল হচ্ছে কি একটি অ্যাডজেক্টিভ শব্দ যার অর্থ হচ্ছে সম্ভব আর ইম যখন এই পসিবলের সঙ্গে যুক্ত হলো তখন সেটা হয়ে গেল ইম্পসিবল মানে অসম্ভব তাহলে দেখো আমাদের অর্থের কিন্তু পরিবর্তন হয়েছে আবার দেখো স্লো এটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ শব্দ এর সঙ্গে যখন আমরা এল ওয়াই যুক্ত করে দিলাম তখন কি হলো স্লোলি তাহলে মূল শব্দ দেখো স্লো স্লো থেকে আমাদের এল ওয়াই যুক্ত করে আমাদের আসলো স্লোলি তাহলে এখানেও কি স্লোলি কি হলো আমাদের অ্যাডভার্ব তাহলে এখানেও আমাদের অর্থের পরিবর্তন হয়েছে এবং দুই ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু এখানে যদিও আমাদের পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়নি অর্থাৎ আমাদের এখানে এটা অ্যাডজেক্টিভ শব্দ ছিল এবং এটাও কিন্তু অ্যাডজেক্টিভ শব্দ হয়েছে শুধুমাত্র অর্থের পরিবর্তন হয়েছে আর এখানে দেখো আমাদের শব্দ পরিবর্তন হয়েছে আমাদের সেই সাথে পার্টস অফ স্পিচেরও পরিবর্তন হয়েছে এটা ছিল অ্যাডজেক্টিভ শব্দ এর সাথে আমরা এল ওয়াই যুক্ত করে যখন স্লোলি তৈরি করলাম তখন সেটা কিন্তু কি হয়ে গেল অ্যাডভার্ব হয়ে গেল তাহলে আমরা কি বলতে পারি যে অ্যাফিক্স গুলো আমরা শব্দের সঙ্গে যুক্ত করে আমরা তার অর্থ পরিবর্তন করি এবং পার্টস অফ স্পিচও পরিবর্তন করতে পারি এখন দেখো আবার দেখো স্টুডেন্টস যে আমরা কি করলাম কখনো এই শব্দের আগে আমরা অ্যাফিক্স যুক্ত করলাম আবার কখনো শব্দের পরে যুক্ত করলাম তাহলে দেখো আমরা বলতে পারি যে অ্যাফিক্স হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে প্রিফিক্স আর
অপরটি হচ্ছে সাফিক্স। সাফিক্স এখন দেখো প্রিফিক্স, প্রি প্রি মানে আমরা কি জানি আগে বা পূর্বে, তাহলে শব্দের আগে যেটা আমাদের ফিক্স হয় বসে যুক্ত হয় সেটা হচ্ছে প্রিফিক্স, আর শব্দের আমরা এখানে বিফোর কথাটা লিখে নেই বিফোর, আর সাফিক্স কি শব্দের শেষে যখন আমাদের অ্যাফিক্স যুক্ত হয় তখন সেটাকে আমরা বলবো সাফিক্স। আফটার বাংলা ব্যাকরণে এই প্রিফিক্স মানে হলো উপসর্গ, উপসর্গ, আর সাফিক্স মানে হলো প্রত্যয়, প্রত্যয়। তোমরা বাংলা ব্যাকরণে উপসর্গ এবং প্রত্যয় সম্পর্কে জানো তাই না? আচ্ছা আর আজকে আমরা এই প্রিফিক্স এবং এই সাফিক্স নিয়ে এখন আমাদের কথাগুলো চলবে, ঠিক আছে? এখন দেখো যে অ্যাফিক্স গুলো শব্দের শুরুতে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে প্রিফিক্স, আর যে অ্যাফিক্স গুলো শব্দের শেষে যুক্ত হয়ে হচ্ছে সেগুলো হচ্ছে সাফিক্স। আর এই অ্যাফিক্স গুলোর কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, যখন তারা শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে তখন তাদের একটা অর্থ দাঁড়াচ্ছে অথবা তারা নতুন শব্দ তৈরি করতে পারছে এবং পার্টস অফ স্পিচও চেঞ্জ হচ্ছে। কিন্তু এই প্রিফিক্স এবং সাফিক্স সব শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করতে পারে না। তাহলে কোন কোন শব্দের সাথে এগুলো যুক্ত হতে পারে? এখন দেখো স্টুডেন্টস, আমরা জানি যে পার্টস অফ স্পিচ আট প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। আর এই আট প্রকার পার্টস অফ স্পিচের মধ্য থেকে মাত্র চার প্রকার পার্টস অফ স্পিচের সাথে সাফিক্স বা প্রিফিক্স যুক্ত হয়, আর এগুলো হলো একটু বোর্ডের দিকে তাকাও, নাউন, অ্যাজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। এই চার প্রকার শব্দের সাথে আমরা সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করে অর্থের পরিবর্তন করতে পারি এবং পার্টস অফ স্পিচে পরিবর্তন করতে পারি। আর এই চার প্রকার শব্দকে আমরা বলছি রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডের সাথে আমাদের সাফিক্স বা প্রিফিক্স যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করছে, শব্দের অর্থ পরিবর্তন করছে এবং পার্টস অফ স্পিচ পরিবর্তন করছে। এখন চলো আমরা কিছু মোস্ট কমন প্রিফিক্স এবং সাফিক্সের সাথে পরিচিত হব এবং দেখব যে তারা কিভাবে রুট ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন করছে, পার্টস অফ স্পিচের পরিবর্তন করছে এবং নতুন শব্দ তৈরি করছে। স্টুডেন্টস দেখো ইউ এন আন, এই আন প্রিফিক্স মূল শব্দ হ্যাপির সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো, আন হ্যাপি। তাহলে হ্যাপি এখানে কোন পার্টস অফ স্পিচ ছিল, অ্যাজেক্টিভ, আর এখানে আন হ্যাপি এটা কোন পার্টস অফ স্পিচ হলো, এটাও অ্যাজেক্টিভ কিন্তু নেগেটিভ সেন্স। আবার দেখো আই এন ইন, এই ইন প্রিফিক্স যখন আমরা যুক্ত করছি কার সাথে, কারেক্ট এই শব্দটির সাথে, এই মূল ওয়ার্ডটির সাথে, তখন কি হলো ইনকারেক্ট, এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড এবং এই ইন প্রিফিক্স যুক্ত হয়ে ইনকারেক্ট হলো সেটাও হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ওয়ার্ড কিন্তু কি হলো ইন নেগেটিভ সেন্স। আবার দেখো আই এল ই, এর সঙ্গে আমরা যুক্ত করেছি মূল শব্দ লিগেল, লিগেল তাহলে কি হলো ইললিগেল। তাহলে এখানেও দেখো আমাদের পার্টস অফ স্পিচ পরিবর্তন হয়নি কিন্তু অর্থের পরিবর্তন হয়েছে, লিগেল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ শব্দ, তার সাথে আমরা আই এল প্রিফিক্স যুক্ত করলাম এবং তৈরি হলো ইললিগেল, নতুন শব্দ তৈরি হলো কিন্তু পার্টস অফ স্পিচ একই থাকলো, একই থাকলো কিন্তু কি অর্থে, নেগেটিভ অর্থে। আবার দেখো আই এম ইম, ইম এর সাথে যখন আমরা কি যুক্ত করলাম প্যাশেন্ট, তখন সেটা হয়ে গেল ইমপ্যাশেন্ট। আবার ডিআইএস ডিস, এই ডিস প্রিফিক্স যুক্ত করলাম কি মূল শব্দের সাথে, লাইক, তাহলে কি হলো ডিসলাইক। এখানে দেখো মূল শব্দটি ছিল লাইক, লাইক কি আমাদের ভার্ব, আর এর সাথে আমরা ডিআইএস ডিস আমরা ডিস প্রিফিক্স যুক্ত করে সেটাকে ডিসলাইক করলাম, সেটা আমাদের কি হলো আমাদের ভার্ব হলো কিন্তু নেগেটিভ সেন্সে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত প্রিফিক্স গুলো আমাদের মূল শব্দের সাথে যুক্ত হয়ে কি করলো, অর্থের পরিবর্তন করলো এবং পার্টস অফ স্পিচের পরিবর্তন করলো না কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করলো। এবার এসো আমরা কিছু সাফিক্সের সাথে পরিচিত হই,
দেখো, ইডি টি ই আর এম ই এন টি এল ই এস এস এন ই এস এস এগুলো সবগুলোই কিন্তু আমাদের সাফিক্স। কেন? দেখো, এগুলো সবগুলোই মূল শব্দের পরে যুক্ত হয়েছে। এই মূল শব্দগুলোর সাথে এই সমস্ত সাফিক্স যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করেছে এবং পার্টস অফ স্পিচও পরিবর্তন হয়েছে। আমরা একটু দেখি, ওয়ান্ট। ওয়ান হচ্ছে আমাদের কি? ভার্ব। ভার্ব, এই ভার্বের সাথে ইডি এই সাফিক্সটি যুক্ত হয়ে আমাদের কি হয়েছে? ওয়ান্টেড। আর ওয়ান্টেড হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আবার দেখো, লাভ, এটাও কি? আমাদের ভার্ব শব্দ, এর সাথে আমরা কি সাফিক্স যুক্ত করেছি? টি ই আর। এখন কি হলো? লাফটার, এটা কি শব্দ? নাউন। আবার দেখো, পে, ভার্ব শব্দ, এর সাথে আমরা এম ই এন টি এই সাফিক্স যুক্ত করে আমরা করেছি পেমেন্ট, সেটা কি আমাদের? নাউন। আবার দেখো, ফিয়ার, এর সাথে আমরা কি যুক্ত করেছি? এল ই এস এস, আর নতুন শব্দ কি হয়েছে? ফিয়ারলেস। তাহলে এটা আমাদের কি ছিল? ভার্ব অথবা নাউন দু পদেই হয়, তার সাথে আমরা এল ই ডবল এস যুক্ত করে ফিয়ারলেস, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ শব্দ তৈরি করেছি। আবার দেখো, আমরা এল ই ডবল এস এই সাফিক্সটি মূল ওয়ার্ডের সাথে যুক্ত করে নতুন শব্দ তৈরি করার পাশাপাশি আমরা যদি এরপরে আরেকটি আমরা সাফিক্স যুক্ত করি এল ওয়াই লি, তাহলে কি দাঁড়ালো? ফিয়ারলেস লি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একই সাথে আমরা কিন্তু ডাবল সাফিক্স যুক্ত করতে পারি। তাহলে আমরা ফিয়ারলেস লি, ফিয়ারলেস লি, তাহলে এটা কি শব্দ হলো? ফিয়ারলেস হলো অ্যাডজেক্টিভ, এবং তার সাথে যখন আমরা আবার এল ওয়াই সাফিক্স যুক্ত করলাম তখন হলো ফিয়ারলেস লি, যেটা হচ্ছে কি আমাদের? অ্যাডভার্ব। আবার দেখো, হ্যাপি, অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ রুট ওয়ার্ডের সাথে আমরা কি যুক্ত করলাম? এন ই এস এস, নেস, তাহলে কি হলো আমাদের? হ্যাপিনেস। তাহলে আমরা অ্যাডজেক্টিভ ওয়ার্ডের সাথে এন ই এস এস এই নেস সাফিক্স যুক্ত করে আমরা তৈরি করলাম নাউন। তাহলে এভাবে দেখতে পেলাম যে আমাদের এই সাফিক্সগুলো মূল শব্দের সাথে যুক্ত হয়ে অর্থেরও পরিবর্তন করলো এবং পার্টস অফ স্পিচও তৈরি করলো, আর সাথে সাথে নতুন শব্দ তৈরিও হলো। কখনো কখনো আমরা রুট ওয়ার্ডের সাথে বোথ প্রিফিক্স এবং সাফিক্স দুটোই যুক্ত করতে পারি। দেখো, আমাদের রুট ওয়ার্ড মেজার, এর সাথে যদি আমরা প্রিফিক্স হিসেবে আই এম ইম এবং সাফিক্স হিসেবে আমরা যদি এবেল যুক্ত করি তাহলে আমাদের কি শব্দ দাঁড়ালো? ইম মেজার এবেল, ইমমিজারেবল। এবার দেখো, কমফোর্ট, এই মূল শব্দের সাথে রুট ওয়ার্ডের সাথে আমরা যদি প্রিফিক্স আন এবং সাফিক্স এবল যুক্ত করি তাহলে কি হলো? আন কমফোর্ট এবল। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা রুট ওয়ার্ডের সাথে কখনো প্রিফিক্স, কখনো সাফিক্স এবং কখনো প্রিফিক্স এবং সাফিক্স দুটোই যুক্ত করে নতুন শব্দ তৈরি করতে পারি, পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে পারি। তাহলে স্টুডেন্টস, আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে সাফিক্স এবং প্রিফিক্সের সাহায্যে ওয়ার্ড ফর্মেশন করা যায়। তোমরা বাড়িতে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এনসিটিবির কর্তৃক যে বইটি আছে ফর ক্লাস এইট, এই বইটির ইউনিট 10 এবং লেসন 1 বাড়িতে ভালো করে দেখবে, পড়বে এবং বোঝার চেষ্টা করবে। আমরা আগামী ক্লাসে আরও এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই। স্টে ফাইন অ্যান্ড সেফ। আল্লাহ হাফিজ।